Assalamu alaikum. সবাইকে আমি তাজরিন আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে, এবং সেই সাথে আছে আমাদের সবচেয়ে স্পেশাল গেস্ট, চোখের মণি, অন্তরের ভালোবাসা, মুখস্থ করে আসলে পড়া না ভুলে গেছি, আসলে ভুলে গিয়েছি বিশেষণগুলো মুখস্থ করতে ভুলে গিয়েছি। তা আমার সাথে আছে সবচেয়ে বিখ্যাত শানা শিমুল, আমরা কি করব? তো তার আগে একটা কথা বলে নেই, আজকে আমরা আপুর সাথে যে ভিডিওটা করব তার আগে আপুর চ্যানেলেও আমাদের একটা ভিডিও যাবে, সেখানেও আছে অনেক মজার মজার জিনিস, তো সহজে মিস করবেন না, জানি আপুরটা দেখবেন, এটা বলা লাগে না, তারপরও ফর্মালিটির জন্য তো বলতেই হয়। এই এই ভিডিওটা দেখার পর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই, কারণ এটা আমাদের একটা কোলাবোরেশন ভিডিও আমার আর তাজরিনের, যেটা আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, হচ্ছিল না ফাইনালি আজকে করেই ছাড়ব। তো যেই জিনিসটা নিয়ে এসেছি আজকে সেটা হচ্ছে আমি আপুকে আমার মতো করে এই হিজাবটা পরাবো। Wow, I'm so excited. So, আমি actually সত্যি কথা বলি, আমি হিজাব করি না। Definitely তুমি অনেক ভালো মেয়ে, হিজাব টিজাব করো মাশাল্লাহ, আমি আসলে হিজাব করি না। হিজাবের যে ব্যাপারটা আমি একটু একটু বলে নেই, যেহেতু আমি হিজাব করি না, তুমি আমাকে এই ভিডিওতে হিজাব করে দিবে। হিজাব জিনিসটা ডেফিনেটলি আমরা আল্লাহর জন্য করি, তাই না? আমাদের ধর্মটা আমরা আল্লাহর জন্য মেনে চলি। আমি অনেক বড় কিছু বলতে চাই না, কারণ ডেফিনেটলি আমার থেকে অনেকেই আছে অনেক বেশি জানে, বাট আমি বলবো প্লিজ এই ভিডিওতে সে কোনো হেট্রেড ছড়াবেন না, কারণ দোয়া করবেন আমাকে যাতে আল্লাহ হেদায়েত দেয়, আমি যাতে একদিন প্রপারলি হিজাব করি ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা যেটা আপু বললো যে আমি অনেক ভালো মেয়ে হিজাব করি, যারা হিজাব পরে তা পরে না তারা যে খারাপ মেয়ে এটা কোথাও লেখা নাই, এক। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা টোটালি যার যার নিজস্ব ব্যাপার, মন থেকে যদি না আসে, জোর করে যদি হিজাব পরি সেই হিজাব পরে কোনো লাভ নেই। সেটা দেখা যায় যে অন অ্যান্ড অফ চলতে থাকে, একদিন পড়লাম একদিন পড়লাম না, যে মানুষের কথায় আমাকে এত বলছে পড়েন না, কারণ অনেকে আমাকে এসে বলে যে আপনার ভাই বউ পড়ে আপনি কেন পড়েন না, তো আমি যদি তাদের কথায় পড়ি আজকে আমি দুদিন পর কিন্তু ছেড়েও দিতে পারি। আমি সেই জন্যই বলতে যাচ্ছিলাম যে আমি নিজেও শুরু করেছিলাম একবার, পরে আমি বন্ধ করে দিয়েছি, পড়ি নাই, কিন্তু তখন মন থেকে আসে নাই, বাট যখন মন থেকে আসছে তখন থেকে খোলার ইচ্ছা হয়নি। সো পড়লে পুরোপুরি পড়ো, না পড়লে পড়ো না, আমার কথা এটা। আচ্ছা, তো আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আচ্ছা, সবার আগে যেটা করতে হবে, মাশাআল্লাহ এত বড় চুল ঢেকে ফেলতে হবে, সেটাকে যেন খোপা করতে হবে। খোপা করবো? হ্যাঁ। আচ্ছা, খোপাটা কিভাবে করবো, লাইক উপরে নিচে? উপরে করবা না, বিকজ উপরে করলে এই জিনিসটা একটু উঁচু হয়ে থাকে, আমার কাছে দেখতে ভালো লাগে না। আবার বেশি নিচু করবা না, তাহলে পিছনের একটা ভলিউম আসবে না। আচ্ছা আচ্ছা, তো সবসময় বেটার তোমার ঠিক নর্মাল আমরা যে জায়গায় খোপাটা করি এখানে, ওকে? হ্যাঁ, খোপাটা তো লাইক একরকম হলেই হলো, তাই না? আর আপুর তো মাশাআল্লাহ অনেক বড় চুল, অনেক বড় একটা খোপা হবে। না, অত বড় হবে না, আমি হাত খোপা করি তাহলে আগে, তারপর আমি ব্যান্ড দিয়ে বেঁধে। হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এটা আমাদের বাংলাদেশে অনেকেই ইউজ করে, সেটা হচ্ছে যে আমরা যে আলাদাভাবে যে হেয়ার খোপার যে বানগুলো পাওয়া যায়, অনেকে বান দিয়ে করে, অনেকে ভলিউমলাইজ এরকম মাথার পাঞ্চ ক্লিপ পাওয়া যায় ওইটা দিয়েও করে। ওকে ওকে, হ্যাঁ আমিও এক সময় করতাম। অনেস্টলি বলতে আমি বলবো এভাবে এক্সটেন্ড করবেন না, আসলে এতে হিজাব হয় না। সো বেটার আপনার নর্মাল চুলের যেটা আছে সেটাই করেন, হিজাবও হবে, ভালোও লাগবে দেখতে। করে ফেলেছি, ইটস ডান, ঠিক আছে, খুবই ভালো, খুব ভালো জায়গায় করেছো, অন পয়েন্ট। এখন হচ্ছে হেয়ার ক্যাপটা পরাবো, যে ক্যাপটা আমি পরি ভিতরে। খুব ভালো হয়েছে আপু আজকে আমার সাথে আছে, তাহলে খুব ভালো করে দেখাতে পারবো কিভাবে ক্যাপটা পরি। ইয়েস ইয়েস, নরমালি এই নর্মাল ক্যাপটাই, এটা তাহামরি কিছুই নাই। সো তুমি এটাকে একটু কষ্ট করে পরে নাও। ওকে ওকে, এভাবে দাদা এটাকে এটাকে ব্যাক সাইডে রাখবে, এটা ব্যাক সাইডে, এটা ফ্রন্টে। হ্যাঁ, জয়েন্টটা ব্যাক সাইডে থাকবে এভাবে। হ্যাঁ, পরো। ওকে ওকে, এখন যেটা হচ্ছে চুলগুলোকে ভিতরে, হুম, দেন এটাকে আমরা একটু বাঁকা করে নিই। আচ্ছা, এটা তাজরিন স্টাইল কিন্তু, ঠিক আছে,
এটা কি সবসময় বাঁকা করে পরে? সবে পরে না, আমি পরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিপেন্ড করে, সোজা করে পরা যায়, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগে। তো এক কান ঢাকা থাকে? হ্যাঁ, এক কান ঢাকা থাকে, হেডফোন একটু সমস্যা হয় পড়তে, আর অনেক সময় শুনতেও কম পায়। আমি এখানে এই যে ম্যাটেরিয়ালটা নিচ্ছি এটা হচ্ছে শিফন ম্যাটেরিয়াল। সবাই জানতে চায় এটা কোন ম্যাটেরিয়াল, কোন ম্যাটেরিয়াল? শিফন ম্যাটেরিয়াল। দেশের বাইরে যারা থাকে তারা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারবেন, দেশের নর্মালি নিউ মার্কেটেই এগুলো খুবই অ্যাভেলেবেল। এখন যেই দিকটা হচ্ছে আপুকে পড়াই দিব, একটু কষ্ট করে আপু হেল্প করতে হবে। এইভাবে নিব, এই সাইডটা আমরা বড় নিব আর এই সাইডটা অনেক ছোট। হ্যাঁ, এই সাইডটা ছোট নিব। তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমি এখানে যে সেফটি পিনটা ইউজ করব, ছোট সেফটি পিন, আর যেহেতু এটা শিফন ম্যাটেরিয়াল, এই জায়গায় যখন পিনটা লাগাই কথা বলতে বলতে নড়তে চড়তে এই ভিতরে কাপড়টা ফেসে যায়, বের করে আনতে কাপড়টা নষ্ট হয়ে যায়। তো এর দিকে এর জন্য একটা সহজ টিপস হচ্ছে, একটা টিস্যু নিলাম ছোট করে, এটাকে ভাঁজ করে নিব। ও, ওটা জাস্ট ভিতরে ঢুকে দিবে, এটা ভিতরে ঢুকে নিবে, তাহলে আর ভিতরে কাপড়টা ফাঁসার কোনো ফাঁসবে না, চান্সেস থাকবে। ভেরি ভেরি গুড টেকনিক। তো এরকম প্যাচ ছাড়াও কিন্তু সেফটি পিন পাওয়া যায়। আচ্ছা, এটা দাঁড়া, তাহলে আমি একটু মুখটা ইয়ে করে নেই, কারণ মুখটা বড় এদিকে ঢেকে যাচ্ছিল। ও আচ্ছা, হ্যাঁ তুমি করো, কারণ এভাবে নিজে পড়ে লাইক দিস তুমি মাথা নাড়তে পারবা সেভাবে না। হা হা হা, একটু করে নিলাম, ফেশিয়াল এক্সপ্রেশন করে নিলাম। এখন তুমি নিজেই পিনটা লাগাও, এখানে পিন লাগাবো আমি। হ্যাঁ, আর যেটা বলছিলাম প্যাচ ছাড়াও সেফটি পিন পাওয়া যায়, কিন্তু প্যাচ ছাড়া সেফটি পিন কেন কিনবো যদি নর্মালটা দিয়েই করা যায়? প্যাচ ছাড়া সেফটি পিন মানে মানে এখানে হিজাবের জন্য না? হ্যাঁ, হিজাবের জন্য পাওয়া যায়। আইব্রো অর্ধেক করলেই তো হয়ে যায়। তো অনেক সময় আমি তাই করি, তাড়াহুড়ার মাঝখানে থাকলে অর্ধেক করেই চলে যাই, কে আর দেখে। এখন এখন যে কাজটা হচ্ছে এই যে এখানে একটা যে ভাঁজটা পড়ছে, এই ভাঁজটাই ধরে আমরা ঘুরিয়ে দিব মাথার উপরে। আচ্ছা, এটা লাইক শাড়ির কুচির মতো। হ্যাঁ, আরেকটা জিনিস, এটার কাজটা হচ্ছে, যদি আপুর ডাবল চিন নাই, আমার আছে, খুব ভালো আমার আছে, আমার আছে, কে বলতেছে নাই, আল্লাহ, আচ্ছা 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 আচ্ছা, এইভাবে করে যদি দাও তোমার ডাবল চিনটাও দেখা যাবে না। আমি যেটা করব ধরে উপরে উঠে দে, উপরে উঠে দিব, কোথায় দিই, পিন দিব তোমাকে, সুন্দর পিনগুলো, এগুলো কোথা থেকে কিনো? এটা আলি এক্সপ্রেসেই পাওয়া যায়। ওকে, আর আমাদের জার্মানিতে যারা থাকে তারা চাইলে এখানে যে টার্কি শপগুলো থাকে লোকাল ওখানেও পাওয়া যায়, বাট কি দরকার আলি এক্সপ্রেস থেকেই নেওয়া, সবচেয়ে ইজি আমার মতে, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। ওকে, আচ্ছা এটাকে ঢেকে দিতে। হ্যাঁ, এই ফোল্ডার আরেকটা কাজ হচ্ছে, যে সেফটি পিনটা লাগালাম ওটা আর দেখা যাবে না। ওকে, যেহেতু এখানে টিস্যু দেওয়া, সো এটা দেখতে বাজে লাগে, সো এটা ঢেকে রাখাটাই বেটার। সেটাকে কি করতে হয় এখন? আমি খোঁচা লাগবে না তো? না না, খোঁচা পাবে না, আমার উপর ভরসা রাখো। ওকে, এখানে একটা ভাঁজ যেটা পড়ছে এই জিনিসটা আমার পছন্দ হয় না, তাই আমি কি করি এটাকে একটু ব্যাকওয়ার্ডে টান দিয়ে দিই। ওকে, আর হিজাবের ক্যাপটা অনেকে পরে না, আমি বলবো পড়তে, কারণ এটা পরার কারণে হিজাবটা অন প্লেসে থাকে। আচ্ছা, এটা এটা কখনো খুলে যায় না? কখনো না, ঝড় বাতাস সবকিছু সব উড়ে যাবে, কিন্তু এটা লেগে থাকবে মাথার সাথে। ওকে ওকে, অলমোস্ট কিন্তু আমরা ডান। এখন জাস্ট আমি এই জায়গাগুলোটাকে ঠিক করে নিব, আর এইখানে আরেকটা দিয়ে সিকিউর করে নিচ্ছি। আরো আর একটা ফোল্ড দিব, আরেকটা ভাঁজ আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা লেয়ার। হ্যাঁ, আরেকটা লেয়ার দিব। এটা দিয়ে কি এটা ঢেকে দিবে নাকি এটা দেখা যাবে? এমন কিছু এটা দেখা গেলেও সমস্যা নেই, তুমি ঢেকে নিতেও পারো, ঢেকে দিলে ভালো লাগবে আই গেস। তুমি মাস্ক পরো এই দিয়াতে, তাই না? হ্যাঁ, আমি এই দুই পাশে মাস্ক পরে ফেলি। আরেকটা পিন দিয়ে এই যে এখানে একটা ফোল্ড দিলাম, এই ফোল্ডটাকেও দিয়ে দিই। ওকে, যাতে তুমি নড়াচড়া করলেও নড়বে না। এখন জাস্ট এই পাশের গুলাকে আমি ঠিক করে দিব। এই যে ফোল্ড দিলাম, ফোল্ড অনুযায়ী এগুলাকে একটু ভাঁজ একটু ভাঁজ করে দিব। শাড়ির কুচি ঠিক করি না ওরকম ভাবে। আচ্ছা, এই ভেতর দিয়ে? ওকে ওকে ওকে, সো এই কাঁধে একটা সেফটি পিন যাবে, এই কাঁধে যাবে, ওই পাশে যাবে। এখন এগুলো দেওয়ার একটাই কারণ, যাতে ভলিউমটা ঠিক থাকে, সেই সাথে তুমি যখনই নড়াচড়া করো এগুলো না, যে অনেকে দেয় না,
অনেকে পছন্দ করে পুরো খুলে পড়তে পড়তে পারে, কোনো সমস্যা নেই, যার যেভাবে পছন্দ। বাট রিমেম্বার আমরা তাজরিন স্টাইল করছি আজকে, তাজরিন স্টাইলের হিজাব যেভাবে পরি সেটাই আপুকে পরিয়ে দিচ্ছি। এখন যে কাজটা, এই জায়গাটা দেখো, এই যেটা এখানে কেমন যেন, এই জায়গাটাকে আমরা উঠিয়ে জাস্ট এই কোণাটাকে আমরা মেইনটেইন করব। ওকে, দেন এখানে একটা সেফটি পিন করে দেব। ওকে, এটা পেছনে এত কারিগরি যেটা দেখে বোঝা যায় না। সো এখানে তোমার লোয়ার পার্টটাও কভার হবে, সেই সাথে দেখতেও ভালো লাগবে। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি এই জায়গাটাকে টুইস্ট করে ঘুরিয়ে দিব, মানে এই যে এই পিছনটাকে এখানে সেফটি পিন লাগাবো। ওকে, সব সেফটি পিনের খেলা, সেফটি পিন তোমাকে সেফ করে রাখবে। এখনকার যে যুগ হয়েছে, সেফটি পিন হাতে রাখা দরকার। ইয়া ডান, ও ওয়াও, নাইস। কি আমাকে কেমন লাগছে? ইন্ডো প্রোভাসে আরাবিয়ান। শান কেমন লাগতেছে? নাইস লাগছে। ছোটদা কেমন লাগতেছে? আরাবিয়ান ব্যাকলম মতো না হচ্ছে বল। আসসালামু আলাইকুম। ইয়া হাবিবি। হ্যাঁ, তা তাজরিন আমাকে হিজাব পরায়া দিছে একটা ভিডিও উপলক্ষে, তো ভাবলাম তোমাকে একটা কল দিয়ে জিজ্ঞাসা করি কেমন লাগতেছে। জামার সাথে মিলছে না আম্মু, সাদা জামার সাথে, যা সাদা জামার সাথে মিলছে না অনেক। থ্যাংক ইউ আম্মু। তো এই ছিল আজকে শিমুল আপুকে হিজাবে কেমন লাগবে, যা যা দেখার ইচ্ছা দেখে নিতে পারো এক্সক্লুসিভলি অন কাপল ব্লগার ইন জার্মানিস চ্যানেলে, আর কোথাও পাওয়া যাবে না এটা। কমেন্ট করে জানাও যে আমাদের কেমন লাগছে। অনেস্টলি বলতে আজকে আমরা যে দুইটা ভিডিও শুট করেছি সেই দুইটার মধ্যে হচ্ছে যে যেই ক্ষেত্রে আমরা এক্সপার্ট, আরেকজনকে সেই ক্ষেত্রে সেভাবে ঢালানোর চেষ্টা করা হয়েছে। আশা করি আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে, এবং আশা করব সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আগেই বলে নিয়েছি হিজাব যার যার ব্যাপার, তাই তার ব্যাপার তার কাছেই থাকুক, অন্য কারো মাথা ব্যথা না করলেও চলে। আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করতে ভুলবেন না, আর ওদের চ্যানেলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, কারণ যারা আমাকে, আমি অ্যাটলিস্ট বলতে পারি যারা আমাকে ভালোবাসো তোমরা, আমার সাবস্ক্রাইবার যারা, আমি চাই যে তোমরা আমার পরিবারকেও ভালোবাসো, এটুকু তো তোমাদের থেকে আমি আশা করতেই পারি, তাই না? সো প্লিজ ওদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে বা অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য এতগুলো দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আরাবিয়ানদের মতো লাগতেছে পুরো। আচ্ছা ঠিক আছে আম্মা, ওরে তোকে আরাবিয়ান খেতে দিয়ে নিয়ে আসছি। কখন রওনা দিবেন?